ইরানের সবচেয়ে সিনিয়র এবং গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্র কর্মসূচির মূল স্তম্ভ ছিলেন বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্য তৈরির বিরোধিতাকারী হেফাজতের এক নেতাকে আটকাতে চট্টগ্রামে সড়ক অবরোধ হাট হাজারিতে এক অনুষ্ঠানে যোগ দেননি ওই হেফাজত নেতা বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার হয় কিভাবে উৎসটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ সুতরাং সঠিক তথ্যপত্র নেই তবে কয়েকটি উপায় এটা হতে পারে একটা হচ্ছে যে খুব প্রচলিত হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যেটা খুব প্রচলিতভাবেই ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে এ নিয়ে বিশেষ প্রতিবেদন শুনবেন তবে অনুষ্ঠানের শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া ইরানের অন্যতম শীর্ষ একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে তেহরানের কাছে এক হামলায় বিজ্ঞানী মহসিন ফাকরিজাদে মারা গেছেন ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বহুদিন ধরেই সন্দেহ করছে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে মিস্টার ফখরিজাদে মূল ভূমিকা রাখছেন ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার বলেছেন এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে দু থেকে দু সালের মধ্যে ইরানের চারজন পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হন এসব হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকে দায়ী করে ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে সামরিক সংঘাত বন্ধের চেষ্টায় সফরে আসা আফ্রিকান ঐক্যজোটের প্রতিনিধিদের সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ সংকট নিয়ে উদ্বেগের জন্য আফ্রিকান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী আহমেদ কিন্তু বিদেশি কোনো মধ্যস্থতা তিনি প্রত্যাখ্যান করেছেন আফ্রিকান জোটের প্রতিনিধিদের টিগ্রে সফরের অনুমতি দেওয়া হয়নি টিগ্রে থেকে সুদানে পালিয়ে যাওয়া হাজার হাজার শরণার্থীর জন্য জাতিসংঘ বত্রিশ টন জরুরি সাহায্য পাঠিয়েছে শ্রীলঙ্কার গৃহযুদ্ধে নিহত বিদ্রোহী তামিল টাইগার যোদ্ধাদের স্মরণ অনুষ্ঠান আয়োজনের আবেদন প্রত্যাখ্যান করেছে সে দেশের আদালত দু সালে মাহিন্দা রাজাপাক্সে সরকার নির্বাচনে হেরে বিদায় নেবার পর এই স্মরণ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয় কিন্তু মিস্টার রাজাপাক্সের ভাই গোটাবায়া বায়া নির্বাচনে জিতে ক্ষমতা নেয়ার পর নতুন করে ওই নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেওয়া হয় একজন তামিল রাজনীতিবিদ বলেছেন এমনকি নিহতদের স্মরণেও তামিলদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে ভারতের রাজধানী দিল্লির দিকে মিছিল করে আসা হাজার হাজার কৃষককে সেখানকার পুলিশ শহরে ঢুকতে দিয়েছে সরকারের কৃষি সংস্কারের বিরুদ্ধে এই কৃষকরা বিক্ষোভ করছে তাদের আশঙ্কা সরকারের সংস্কার কার্যক্রমে বড় বড় কর্পোরেশনগুলো লাভবান হবে দিল্লির উপকণ্ঠে কৃষকদের সঙ্গে সংঘর্ষের পর শেষ পর্যন্ত পুলিশ তাদের শহরে ঢুকতে দেয় ইয়েমেনের রাজধানী সানা থেকে পাওয়া খবরে বলা হচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ইরান সমর্থিত হুতিরা ব্যবহার করতেও এমন একটি সামরিক ব্যারাকে হামলা করা হয়েছে এর আগে হুতি বিদ্রোহীরা জেদ্দায় একটি সৌদি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা এবছর সৌদি আরবের বিরুদ্ধে তাদের হামলা জোরদার করেছে যদিও এই সংঘাত থামাতে সমঝোতা হতে পারে বলে আশা বাড়ছে অস্ট্রেলিয়া সরকার তাদের ওয়াইন আমদানির ওপর চীন যে শুল্ক বসিয়েছে তাকে অন্যায্য এবং অযৌক্তিক বলে বর্ণনা করেছে দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ যখন আরও বাজে দিকে মোড় নিচ্ছে তখন চীন এই পদক্ষেপ নিল আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা রেডিও ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের ঠিকানা ডব্লিউ ডাব্লিউ ডট বাংলা ডট কম আজকের পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার একটু আগে বিশ্ব সংবাদে শুনেছেন যে ইরানের অন্যতম শীর্ষ একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তেহরানের কাছে এক হামলায় বিজ্ঞানী মহসেন ফাকরিজাদে মারা গেছেন ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বহুদিন ধরেই সন্দেহ করছে যে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে মিস্টার ফাকরিজাদে মূল ভূমিকা রাখছেন যে সমস্ত খবরা খবর বিষয়ে আসছে এই হত্যাকাণ্ড সম্পর্কে আসছে সেদিকে নজর রাখছেন মানসী বড়ুয়া তিনি এখন আমার সাথে স্টুডিওতে যোগ দিচ্ছেন টেলিফোনে মানসী এই হত্যাকাণ্ড সম্পর্কে কতটুকু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি শাকিল ইরানের বার্তা সংস্থাগুলো বলছে দামাভান্ত নামে তেহরানের কাছে একটি এলাকায় আততায়ীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে এবং তারপর তাকে গুলি করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে মিস্টার ফকিরাজাদেকে নিয়ে যে গাড়িটি যাচ্ছিল সশস্ত্র সন্ত্রাসীরা সেই গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় এরপর তার দেহরক্ষী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয় এতে মিস্টার ফকিরাজাদে গুরুতরভাবে আহত হন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে দেওয়া হয় ইরানের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে যে হামলাকারীরা বিজ্ঞানীর গাড়ির ওপর গুলি চালায় ফার্স নামে একটি সংবাদ সংস্থা প্রথম দিকে তাদের খবরে একটি গাড়ি বোমা বিস্ফোরণের খবর দিয়েছিল সেখানে সেখানে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা বলেছিল যে থেকে চারজন হামলাকারী ছিল যাদের সন্ত্রাসী বলে বলা হয়েছে এবং ফার্সের খবর অনুযায়ী তাদের হত্যা করা হয়েছে তো তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা কর্মীরা তাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেছেন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসকরা এবং হাসপাতালে মারা গেছেন ব্যর্থ যতটুকু জানতে পারছি আমরা যেটা বলা হচ্ছে বিভিন্ন খবরে আপনিও বলছিলেন যে এই মাহসিন ফাকরিজাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী ছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য তো এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত প্রতিক্রিয়া হচ্ছে ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে সন্ত্রাসী কাজ বলে ব্যাখ্যা করেছেন নিন্দা করেছেন মোহাম্মদ জাভেদ জারিফ যিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি এক টুইট বার্তায় বলেছেন সন্ত্রাসীরা ইরানের বিশিষ্ট একজন বিজ্ঞানীকে হত্যা করেছে তিনি বলেছেন এটা কাপুরুষোচিত হামলা এবং ইসরায়েলের জড়িত থাকার দিকে তিনি ইঙ্গিত করেছেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন এই ঘটনাকে সন্ত্রাসী কাজ বলে নিন্দা করে শাকিল আপনি জানেন দু থেকে সালের মধ্যে ইরানের চারজন পরমাণু বিজ্ঞানী আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন এবং এই প্রত্যেকটি হত্যার ঘটনায় ইসরায়েল জড়িত বলে ইরান অভিযোগ করেছে দু সালে মে মাসে ইসরায়েল প্রধানমন্ত্রী בניয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বক্তৃতার সময় বিশেষভাবে মি मिस्टर ফকিরাযাদের নাম উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি তিনি নেতৃত্ব দিচ্ছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ডার বলেছেন যে তারা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে প্রতিশোধ নেওয়া হবে আপনারা কি এখন পর্যন্ত জানতে পেরেছে যে এই যে বিজ্ঞানী মারা গেছেন যাকে মানে হত্যা করা হয়েছে তিনি কত বড় বিজ্ঞানী ছিলেন তার সম্পর্কে কতটুকু জানা যাচ্ছে শাকিল যেটা আপনি বলেছেন এবং এটা ইরান বারবারই বলছে যে তিনি ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ছিলেন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং উদ্ভাবনী সংস্থার প্রধান ছিলেন শুধু তাই নয় ইরানের রেভলিউশনারি গার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও তিনি ছিলেন কূটনীতিকরা তাকে ইরানে বোমার জনক বলে বর্ণনা করতেন আর পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েল সহ তাকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির পেছনে প্রধান মাথা বলে মনে করত মানে পশ্চিমারা মনে করতেন যে ইরানের যে পরমাণু কর্মসূচি তার তিনি একজন খুবই ক্ষমতাশালী ব্যক্তি আপনি জানেন যে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের পরিমাণ সম্প্রতি বাড়িয়ে দিয়েছে বলে নতুন করে উদ্বেগ বেড়েছিল এরই মধ্যে এই হত্যার ঘটনা ঘটল যদিও ইরান সবসময় বলেছে যে তারা তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ কাজে ব্যবহার করে কিন্তু বেসামরিক খাতে পারমাণবিক জ্বালানি তৈরির জন্যে যেমন ইউরেনিয়ামের প্রয়োজন হয় তেমনি একই সঙ্গে সামরিক কাজে যে পরমাণু অস্ত্র ব্যবহার করা হয় তার জন্যেও সমৃদ্ধ ইউরেনিয়াম একটি আবশ্যিক উপাদান এবং মির্জা ইরানের কর্মসূচি পরমাণু কর্মসূচির সঙ্গে বিশেষভাবে জড়িত ছিলেন এটা দেশের ভেতরেও যেমন মানুষ বলছেন বাইরেও অন্তত তার সম্পর্কে সেটাই ধারণা মানুষ আপনাকে ধন্যবাদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী হেফাজত ইসলামের একজন নেতাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের বিক্ষুব্ধ একটি অংশ বিক্ষোভ প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত হাট হাজারিতে একটি মাহফিলে যোগ নিয়ে হেফাজত ইসলামের ওই নেতা মামুনুল হক কিছুক্ষণ আগে মাহফিলে জানানো হয়েছে মিস্টার হক যোগ দেবেন না এদিকে চট্টগ্রাম বা হাট হাজারিতে মিস্টার হকের পক্ষে কোনো তৎপরতা না থাকলেও ঢাকায় জুমার নামাজের পর তার পক্ষে একদল মাদ্রাসার ছাত্রের একটি মিছিল ছত্র ভঙ্গ করে দিয়েছে পুলিশ ঢাকা থেকে রাকিব আরও জানাচ্ছেন আল আমিন সংস্থা নামে হেফাজত ইসলামের ঘনিষ্ঠ একটি সংগঠনের ব্যানারে তিন দিন ধরেই মাহফিল হচ্ছিল চট্টগ্রামের হাটহাজারিতে ওই মাহফিলের শেষ অধিবেশনে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর সাথে প্রধান বক্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল হেফাজতে ইসলামেরই একজন নেতা মামুনুল হকের যিনি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন সম্প্রতি তাকে অবাঞ্ছিত ঘোষণা করে চট্টগ্রামে গেলে প্রতিরোধের ঘোষণা দিয়েছিল যুবলীগ ও ছাত্রলীগের একাংশ হাট হাজারের স্থানীয় সাংবাদিক আবু তালেব বিবিসি বাংলাকে বলছেন যে মিস্টার বাবুনগরী নিজেই কিছুক্ষণ আগে মাহফিলে জানিয়েছেন যে মিস্টার হক এই যোগ না এই অনুষ্ঠানের প্রধান ইতিমধ্যে বক্তব্য রেখেছেন তিনি আহ বক্তব্যে স্পষ্ট বলে দিয়েছেন যে আজকের অনুষ্ঠানের যে প্রধান বক্তা ছিল মামুনুল হক তিনি এই অনুষ্ঠানে আসবেন না এবং তিনি বক্তব্য রাখবেন না যদিও এই বিষয়টি নিয়ে আজকে সারাদিনই হাটাজারি তথা উত্তর চট্টগ্রাম চট্টগ্রাম বঙ্গনগরী চট্টগ্রাম এবং উত্তর চট্টগ্রামের হাটাজারি বেশ উত্তপ্ত ছিল রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে ছাত্রলীগের নেতা কর্মীরা অগ্নিসংযোগ করেছে প্রতিবাদ সভা করেছে এবং বিক্ষোভ মিছিল করতে আমরা দেখেছি হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক একই সঙ্গে খেলাফত মজলিস নামে একটি সংগঠনের নেতা ঢাকায় গত তেরোই নভেম্বর এক অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরির পরিকল্পনার তীব্র সমালোচনা করেছিলেন তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেছিলেন ভাস্কর্য নির্মাণ পরিকল্প থেকে সরে না দাঁড়ালে তিনি আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটাবেন এবং ওই ভাস্কর্য ছুঁড়ে ফেলবেন এরপর আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না দেখালেও দলটির সাধারণ সম্পাদক বলেছিলেন তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এরপর দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ও যুবলীগের একাংশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করে মামুনুল হকের বিরুদ্ধে ঢাকায় ছাত্রলীগ কেন্দ্রীয়ভাবেও সমাবেশ করে ভাস্কর্যের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা ও উচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছে এর ধারাবাহিকতায় বৃহস্পতিবারই চট্টগ্রামে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ থেকে মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং শুক্রবার তাকে চট্টগ্রামে প্রতিরোধের ঘোষণা দেয়া হয় ঘোষণা অনুযায়ী আজ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়েছে আয়োজকদের একজন যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু বলছেন মামুনুল হক জাতির আবেগে আঘাত করেছেন বলে মনে করেন তারা সেজন্যই তারা তাকে প্রতিরোধের ডাক দিয়েছেন

পর্যন্ত মাহফিলে না যাওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পাশাপাশি দিনভর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল সতর্ক অবস্থানে এদিকে চট্টগ্রাম বা হাটহাজারিতে হকের পক্ষে কোনো তৎপরতা না দেখা গেলেও ঢাকায় জুমান নামাজের পর একদল মাদ্রাসা শিক্ষার্থী তার পক্ষে একটি মিছিল বের করলে পুলিশের বাধার মুখে কয়েক মিনিটের মধ্যেই তা ভণ্ডুল হয়ে যায় রাকিব ব্রিটেনে আজ থেকে তিন দিনের এক বাংলা লোক উৎসব শুরু হচ্ছে তবে এই উৎসব হচ্ছে ভার্চুয়াল অর্থাৎ অনলাইনে ব্রিটেন ছাড়াও বাংলাদেশ ভারত এবং অন্যান্য দেশ থেকে শিল্পী এবং লোকগীতির গবেষক বিশেষজ্ঞরা অনলাইনে এই উৎসবে যোগ দেবেন ইংল্যান্ডের লিডস শহর ভিত্তিক বাংলা সাংস্কৃতিক সংগঠন রাধারমন সোসাইটি গত দশ বছর ধরে এই লোক উৎসবের আয়োজন করছে তবে এই সংগঠনের আহমেদ কায়সার বিবিসি বাংলাকে বলেন যে এই প্রথম তারা ভার্চুয়াল অর্থাৎ অনলাইনে এ ধরনের উৎসব করছেন এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা আমাদের এই ফেস্টিভ্যালটা সব সময় লাইভ ইভেন্ট হয়েছে ইয়কশায় ডেইল ভীষণ ভীষণ সুন্দর জায়গাগুলোকে আমরা চুজ করি সারা দিন সারা রাত পেপে এই ফেস্টিভ্যাল চলতে থাকে আমরা আমরা বাছাই করে নেই কিছু নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এই festivaleটা করতে আমরা সামারে করি তো তো বুঝতেই পাচ্ছেন যে এটা সব সময়ই ঘুরে আসছে একটা প্রচন্ড রকমের মানে লাইভ ইন্টারঅ্যাকশনের মধ্যে কিন্তু এবার একদম আলাদা কিছু হচ্ছে এবার আপনারা শীতকালে করছেন এবং কোনো স্টেজ থাকবে না কোনো প্রকৃতি থাকবে না সেটা কেমন হবে বলে মনে হচ্ছে আপনাদের এটা হ্যাঁ ওই নিউ নরমালে আমরা নিউ নরমালের সঙ্গে এক ধরনের অ্যাডাপটেশনের অংশ হিসাবে এবার এই ফেস্টিভ্যাল কিন্তু এটার একটা এটা পজিটিভ ইতিবাচক দিক হল আমরা নানাভাবে যোগ করতে পারছি সারা পৃথিবীর দর্শক দেশ আমরা এর আগে কিছু ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান করেছি তখন দেখেছি মেক্সিকো থেকে অডিয়েন্স দেখছেন আপনার ইন্দোনেশিয়া থেকে অডিয়েন্স দেখছেন তো এই একটা ইতিবাচক দিক আছে আমরা মনে হচ্ছে যে আমাদের লোকসঙ্গীত বাংলা লোকসঙ্গীতকে অনলাইনে হবার মাধ্যমে এটার একটা পজিটিভ সাইড হলো কানেক্ট করতে পারছি সারা পৃথিবীর মানুষকে অর্থাৎ মিস্টার কাইসার আপনি বলছেন যে নেতিবাচক যেমন আছে যে আপনারা একদম সামনা বসে যে গান শোনা কথা বলা সেটা হচ্ছে না কোনো মঞ্চ নেই কিন্তু আবার আপনারা ভাবছেন যে এর ফলে হয়তো অনেক অনেক মানুষ অনেক দেশ থেকে আপনাদের এটা উপভোগ করতে পারবেন আপনাদের এই অনুষ্ঠান দেখলে একদমই আপনি ঠিক ধরেছেন এটা সত্যি এটা ভাবলে একদিকে মন খারাপ হয়ে যায় এই ফেস্টিভ্যালটা একমাত্র ফেস্টিভ্যাল যেটা সারা দিন সারা রাত চলে মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে একে অপরের সঙ্গে দেখা হয় নেটওয়ার্কিং হয় এবং লোকসঙ্গীত লোকনৃত্যে একদম মানে বুধ হয়ে থাকেন তিনটা দিন এবং এবার ওই জায়গাটা মিস করবো কারা এবার আপনাদের এই ফেস্টিভ্যালে এই ভার্চুয়াল ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন মানে যোগ দিচ্ছেন বলতে আমি বলছি যে কারা গান গাইবেন কারা কথা বলবেন বললাম যে এটা মানে দেয়ার ইজ অলওয়েজ সিলভার লাইনিং ইন দ্য ক্লাউড আমরা এমনিতে হয়তো লাইভ ইভেন্ট হলে যাদেরকে পাওয়াটা বেশ কঠিন ছিল এবার এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে হওয়ার কারণেই আমরা দুই বাংলার খুব বিখ্যাত যারা সঙ্গীত শিল্পী আছেন এই টেন ইয়ার সেলিব্রেশনের অংশ হিসাবে দুই বাংলার শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের একটা মেলা বলতে পারেন এবার তৈরি হচ্ছে এখনকার ভারতবর্ষের শ্রেষ্ঠতম ভায়োলিন বাদক বাজাবেন এরপরে থাকছে আপনার মরক্কান ভারতবর্ষ থেকে থাকছেন অনুপ জালোটা ভোজন কিং জ্যোতি চক্রবর্তী থাকছেন পার্বতী দাস পাউল থাকছেন রাজু দাস পাউল আছেন রাজু দাস পাউল শান্তিনিকেতন থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে সাদিয়া ইসলাম মৌ বাপ্পা মজুমদার আসুল জামান নূর থাকার কথা কিন্তু আলী জাকের মারা যাবার পর সম্ভবত আমি বুঝতে পারছি না আলে মাসিল জামান নূরও থাকার কথা আহমেদ কেসার আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল আটাশে নভেম্বর শনিবারের প্রবাহে রয়েছে ফোনিন ফোনিনের প্রশ্ন আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতে সদ্যপ্রয়াত কিংবদন্তীর ফুটবলার ডিয়েগ ম্যারাডোনার পরোক্ষ একটি ভূমিকা যে রয়েছে তা অনস্বীকার্য উনিশশো ছিয়াশি সালের বিশ্বকাপে আর্জেন্টাইন এই ফুটবলারের অসামান্য জাদুকরী ফুটবল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষকেও সম্মোহিত করেছিল ম্যারাডোনাকে কিভাবে মনে রাখবেন আপনি এই প্রশ্ন নিয়ে হবে আগামীকাল প্রভায়ের ফোন ইন অংশ নিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে টেক্সট করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায় চট্টগ্রামে ঢাকায়। যেখানে আছেন বিবিসি বাংলা আছে। বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের তথ্য প্রমাণ সরকারের কাছে রয়েছে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন একটি বক্তব্যের পর বিদেশে টাকা পাচার নিয়ে নতুন করে আলোচনা বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশ থেকে প্রতি বছর কত টাকা বিদেশে পাচার হয় সে সংক্রান্ত কোনো তথ্য নেই তবে চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইনটিগ্রিটি বলছে যে দু সালে বাণিজ্য কারসাজির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ থেকে কেন এবং কিভাবে বিদেশে টাকা পাচার হয় এ নিয়ে এখন একটি বিশেষ প্রতিবেদন পরিবেশন করছেন আকবর হোসেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট একসময় যুবলীগের প্রভাবশালী নেতা ছিলেন দলীয় পদ হারিয়ে এবং বেশ কয়েকটি মামলায় গত এক বছর যাবৎ তিনি কারাগারে এর মধ্যে একটি মামলা হচ্ছে বিদেশে টাকা পাচারের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির দায়ের করা সে মামলায় বলা হয়েছে যুবলীগের সাবেক এই নেতা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় দুইশ কোটি টাকা পাচার করেছেন তিনি ছাড়াও বাংলাদেশে বর্তমানে ডজনখানিক ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচারের মামলা চলছে যেখানে দুর্নীতি দমন কমিশন সম্পৃক্ত আছে কমিশনের আইনজীবী খুরশিদ আলম বলছিলেন বিভিন্ন দেশ থেকে কিভাবে তথ্য সংগ্রহ করে এসব মামলা করা হয় আমাদের এখানে একটা আইন হয়েছে এই মিচুর লিগেল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যপাত্র সংগ্রহ করতে পারি এর আগে ছিল আনকাক ইউনাইটেড নেশনস কারাপশন এগেনস্ট ক্রাইম আনকাকের আমরা সদস্য আমরা বাংলাদেশ একমন গ্রুপের একটা সদস্য একশো বত্রিশতম দেশ হিসাবে আমরা সিগনেটরি তার মাধ্যমে আমরা বিভিন্ন দেশে এ আর করি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিপোর্ট থ্রো সেন্ট্রাল অথরিটি সেন্ট্রাল অথরিটি হলো আমাদের বর্তমানে মিনিস্ট্রি অফ হোম তার মাধ্যমে তাদের দেশের সেন্ট্রাল অথরিটির কাছে আমরা তথ্যপাত্র জানতে চাই যেমন সিঙ্গাপুর সিঙ্গাপুরের সেন্ট্রাল সেন্ট্রাল অথরিটি তাদের 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 ফিনান্সিয়াল অফ কাছে যখন আমরা এমএলএ আর করি তখন তারা তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা যে তথ্য উপাত্তগুলি চাচ্ছি সেটা তারা সংগ্রহ করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয় তখন সেগুলো আমরা কোর্টে দাখিল করি এবং এটা একশো বত্রিশটা দেশ আমাকে কোঅপারেশন করবে আমার কাছে চলে আমরা তাদেরকে কোঅপারেশন করব এইভাবে এমএলএআর এর মাধ্যমে আমরা অনেকগুলি প্রসিকিউশন লঞ্চ করেছি এবং অনেক প্রসিকিউশন সাকসেসফুলি কনভিকশন হয়ে গেছে অর্থনীতিবিদ এবং ব্যাংকাররা বলছেন বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচারের যেসব ঘটনা আদালতে আসছে সেগুলো সিন্ধুতে বিন্দুর মতো অর্থাৎ বেশিরভাগ ঘটনা কেউ জানেনই না বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার কয়েকভাবে হয়ে থাকে এর একটি বড় উপায় হচ্ছে বাণিজ্য কারসাজি আরেকটি উপায় হচ্ছে হুন্ডি বাণিজ্য কারসাজির মাধ্যমে যখন কোনো পণ্য আমদানি করা হয় তখন কম দামের পণ্যকে বেশি দামে দেখিয়ে অতিরিক্ত অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়া হয় এছাড়া রপ্তানির ক্ষেত্রেও কারসাজির আশ্রয় নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সাইমাহক বিদিশা বলেন এগুলো ওভার এবং আন্ডার ইনভয়েসিং হিসেবেই পরিচিত ক্ষেত্রে ক্ষেত্রে যে কিন্তু বেশিরভাগ অবৈধ সত্যিকার অর্থে সঠিক তথ্য উপাদ নেই তবে কয়েকটি উপায় এটা হতে পারে সেটা হচ্ছে একটা হচ্ছে যে খুব প্রচলিত হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যেটা খুব প্রচলিত ভাবেই ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে এটা হতে পারে যেমন আমদানির ক্ষেত্রে পণ্যের দাম আহ কৃত্রিম ভাবে বেশি দেখিয়ে যেটাকে ওভার ইনভয়েসিং বলা হয় সেটার মাধ্যমে একটা টাকা পাচার করা যেতে পারে অর্থাৎ আমরা যদি এরকম হয় যে কোনো একটি পণ্যের দাম যত হবার কথা তার চেয়েটা অনেক বেশি টাকা দেখিয়ে টাকাটা পাচার করে দেওয়া হচ্ছে সুতরাং এটা একটা আরেকটা উপায় এবং ট্রেড রিলেটেড এই এই ধরনের যে বিভিন্ন ধরনের ইললিগাল অ্যাক্টিভিটিস এই জিনিসটার বিষয়টি ইদানিং দেখা যাচ্ছে যে এটা বেশ বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা বেশ বেশি হচ্ছে বলে মনে করা হচ্ছে অর্থ পাচারের বিষয়গুলোর উপর নজরদারির জন্য বাংলাদেশ সরকার একটি ইউনিট গঠন করেছে অনেক আগেই এর নাম ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান জানিয়েছেন বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বিদেশে টাকা পাঠানো অত সহজ নয় কোন কোন ক্ষেত্রে রীতিমতো অসম্ভব যেমনটা বলছিলেন মিস্টার হাসান ট্রাভেল কোটায় একটা আছে যে ভ্রমণের জন্য তারপরে আছে সেখানে বারো হাজার ডলার পর্যন্ত বছরে নিতে পারে তারপরে ইডিগেশন পারপাজে নিতে পারে আবার কিছুই আছে যে বিভিন্ন শর্ত সাপেক্ষে শর্ত পূরণ সাপেক্ষে চিকিৎসার জন্য নিতে পারে তো এগুলো মানে প্রত্যেক ক্ষেত্রেই তার নির্দিষ্ট নিয়ম আছে যেটা বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার দিয়ে এগুলো বলে দেওয়া আছে আচ্ছা ধরুন কোন ব্যক্তি যদি মনে করে যে সে ইউরোপে একটা বাড়ি কিনবে এবং সে বাড়ির দাম তিন লাখ ডলার সে কি বাংলাদেশ থেকে টাকাটা চাইলে নিয়ে যেতে পারবে অনুমোদন নিয়ে না মোটেই না মোটেই না এটা যেহেতু আমাদের দেশের টাকা দিয়ে বিদেশের কোনো সম্পদ কেনা কিংবা জমি কেনা কিংবা ইয়া এটা নিষিদ্ধ এটা এলাও করা হয় না সে নিতে পারবে না আইনত সে নিতে পারবে না কোনোভাবেই বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে সরকারের আইন যতই কঠোর হোক না কেন বাস্তবতা হচ্ছে অর্থ পাচার থেমে নেই পাচারকারীরা নিত্য নতুন কৌশলও খুঁজে বের করছেন দুর্নীতি দমন কমিশন এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা বলছেন পাচার করা টাকা দিয়ে বিদেশে হয়তো বারীয় সম্পদ ক্রয় করা হচ্ছে নতুবা নতুন ব্যবসায় বিনিয়োগ হচ্ছে ক্যানাডায় রিয়েল এস্টেট আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন বাংলাদেশি চয়নিকা দত্ত মিস দত্ত ব্যাখ্যা করছিলেন বাংলাদেশ থেকে অর্থ নিয়ে ক্যানাডায় কোন প্রক্রিয়ায় বাংলাদেশীরা বাড়ি ক্রয় করছেন প্রথমে যখনই একজন কেউ বাড়ি কিনতে যায় তখন একটা বাড়ি দেখবে ওরা একটা পার্চেজ অ্যান্ড সেল এগ্রিমেন্ট সেটা ওরা সাইন করে এখন সেটা একটা লোক ক্যানাডার রেসিডেন্টও হতে পারে বা নন রেসিডেন্টও হতে পারে কোনো ব্যাপার না যে কিউ এসে ক্যানাডাতে বাড়ি কিনতে পারে 2017 পরে যেটা করেছে ওরা একটা নিয়ম করেছে যে যারা নন রেসিডেন্ট পারচেজ প্রাইজের উপরে দামটা যেই দামে সে বাড়ি কিনুক সেটার উপরে যদি পার্সেন্ট এক্সট্রা ট্যাক্স দেয় তাহলে তারা বাড়ি কিনতে পাবে অনেকে আছে বাড়ি ক্যাশ পয়সা দিয়ে কিনে অনেকে আছে মর্গেজ না যারা নন রেসিডেন্ট হয় যদি ক্যাশ পয়সা দিয়ে কিনে তারা কিনতে পারে তখন তো আর ব্যাংকের থাকে দেখে না না থেকে সেটা কর্মকর্তারা বলছেন বাংলাদেশের ভেতরে দুর্নীতির মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয় সেটি মূলত হুন্ডির মাধ্যমেই পাচার হয় অভিযোগ রয়েছে অনেক ব্যবসায়ী যে রপ্তানি করেন সেখান থেকে অর্জিত অর্থের একটি বড় অংশ বিদেশের ব্যাংকে রাখছেন সে টাকা দেশেও আসছে না বাংলাদেশে গত তিন দশকের বেশি সময় যাবৎ ব্যাংকে কাজ করেছেন নুরুল আমিন বেসরকারি এনসিসি ব্যাংক সহ একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি মিস্টার আমিন বলছেন অনেকেই মনে করেন বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ কম এবং সে নিয়ে তাদের আস্থাও কম আমাদের এখান থেকে একজন লোক অবৈধভাবে টাকা উপার্জন করে অথবা বৈধভাবে করেও টাকা বিদেশে নিয়ে যাচ্ছেন যেখানে আমাদের অনেক টাকার প্রয়োজন এবং আমাদের এখানে এই টাকাটা ইনভেস্ট করে রিইনভেস্ট করে আমাদের অন্য অনেক প্রোডাকশন অ্যান্ড এমপ্লয়মেন্টের সুযোগ করা যায় সেই সুযোগটা আপনি এখানে না নিয়ে আপনি টাকাটা বিদেশে পাচার করছেন এটা এইখানে যেটা হলো প্রথমত হলো আস্থার বিষয় যে আমার টাকাটা ঠিক আছে যে কোনোভাবে কামাই করলাম এখন তো এটাকে হেফাজত করার বা সেই সেইস করার জন্য আমার এখানে আমি সেই মনে করছি না বিদেশে দেব একটা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে একেবারে এখানে ইনভেস্টমেন্টের সুযোগ নাই এরকম একটি বিষয় যে আমি আর এখানে কোনোভাবে এটা খাটাতে পারছি না বাইরে পাঠাইলে আমাকে সর্বসাকল্য যেটা বুঝতে হবে যে ওখানে এখানকার সিস্টেমের প্রতি ওনার কোনো আস্থা নাই এবং উনি ওটা সেইফ করার জন্য বিদেশে নিচ্ছেন উপার্জন যেভাবে করেন না কেন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবছরের মাঝামাঝি যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দু সালে সেখানে ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ পাঁচ হাজার তিনশো সাতষট্টি কোটি টাকা সেসব ব্যাংকে কারা টাকা রেখেছেন সে সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশ সরকারের কাছে নেই শুধু সুইজারল্যান্ডই নয় সিঙ্গাপুর মালয়েশিয়া এবং কানাডাসহ বিভিন্ন দেশে অর্থ পাচার হয়েছে বলে কর্মকর্তারা বলছেন বিদেশে অর্থ পাচার হলে দেশের অর্থনীতির উপর যে নেতিবাচক প্রভাব পড়বে তাতে কোনো সন্দেহ নেই বিষয়টি ব্যাখ্যা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সাইমা হক বিদিশাম যখন খুব বেশি আকারের এই ধরনের অর্থ পাচারের ঘটনা ঘটে তখন কিন্তু একটা বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে ডলারের টাকার বিপরীতে ডলারের দামে প্রভাব পড়তে পারে ডলারের দাম বেড়ে যেতে পারে এবং সেটা একটা দেশের যে মুদ্রা সে মুদ্রার দামকে কৃত্রিম ভাবে আহ করে করে দিতে পারে এটা একটা বিষয় এটা আরেক এটা ছাড়া আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সার্বিকভাবে এই অর্থগুলো এসে আসছে তো একটা দুর্নীতির মাধ্যমে বা কোনো অসদ উপায়ের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই তো সেটা যদি হয় তার একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকেই ব্যাংক থেকে ঋণ নিচ্ছে বিভিন্ন বিজনেস অ্যাক্টিভিটিস কথা বলছে কিন্তু সেই#!/ টাকাটা আসলে টাকা পাচার করে দেওয়া হচ্ছে সুতরাং সেই টাকাগুলো ব্যাংক থেকে চলে যাচ্ছে দেশ থেকে চলে যাচ্ছে কিন্তু সেই টাকাটা আসলে দেশে বিনিয়োগ হচ্ছে না এই টাকাটা যদি দেশে বিনিয়োগ না হয়ে বাইরে চলে যায় সার্বিকভাবে দেখা যাচ্ছে কি দেশে আসলে কোনো উপকার হচ্ছে না দেশে ব্যাংক কর্মকর্তা এবং এনজিবিরা বলছেন টাকা পাচার হয়ে গেলে সেটি আবার দেশের ভিতরে ফিরিয়ে আনা বেশ কঠিন কাজ সেই নজিরও খুব একটা নেই দু সালে সিঙ্গাপুর থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের একুশ কোটি টাকা ফেরত আনা হয়েছিল অনেক সময় পাচার করা অর্থের তথ্য পাওয়া কঠিন হয়ে যায় সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে কোন কোন বাংলাদেশের টাকা রয়েছে সে সংক্রান্ত তথ্য জোগাড় করার চেষ্টা করেও এক বছরে কোনো অগ্রগতি হয়নি এখনকার প্রধান খবর ইরানের অন্যতম শীর্ষ একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে ইরানের সেনাবাহিনী নিশ্চিত করছে যে তেহরানের কাছে এক হামলায় বিজ্ঞানী ফাকরি ফাকরিজাদে মারা গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ইঙ্গিত করেছেন যে তারা ইসরায়েলকে সন্দেহ করছেন ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বহু দিন ধরে সন্দেহ করছে যে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে মিস্টার ফাকরিজাদে মূল ভূমিকা রাখছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার বলেছেন এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যা সাড়ে সাতটা ভারতে সন্ধ্যা সাতটায় শুনবেন আশা করে আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি